ফসল উৎপাদনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মাটি, কিন্তু অতিমাত্রায় রাসায়নিক সার আর কীটনাশকের দাপটে সেই মাটি হারাচ্ছে তার প্রাণ, নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য। কৃষিজ উৎপাদনের একমাত্র এই মাধ্যমে শক্তি ফেরাতে তাই স্থায়িত্বশীল জৈব সারের উপর নির্ভরতা বাড়ছে জয়পুরহাটে। নিরাপদ কৃষির বিস্তারে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন আর বাজার যাতে চিত্র ফেরাবে কৃষির, আরও নিরাপদ হবে কৃষিখাত, দাবি কৃষি কর্মকর্তাদের। হারুনুর রশিদের রিপোর্ট। হাউজে স্তূপ করা গোবরের উপর রাখা হচ্ছে কলা গাছের টুকরো। প্রস্তুতি চলছে জৈব সার তৈরির, সাথে যোগ হচ্ছে লালি আর ট্রাইকো পাউডারের দ্রবণ। এভাবেই ধারাবাহিক অনুশীলনে 2 থেকে 3 মাসেই তৈরি হবে ট্রাইকো কম্পোস্ট সার, যেখানে বায়ো প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় লিচেট, যা কিনা কার্যকরী জৈব ছত্রাকনাশক। ছেঁকে বেছে বস্তাবন্দি সহ এই পুরো প্রক্রিয়া চলছে জয়পুরহাটের তরুণ উদ্যোক্তা মাহফুজা রহমানের কারখানায়। জানালেন, মাটির পুষ্টি ফেরাতে দারুণ কার্যকরী এই ট্রাইকো কম্পোস্ট ও লিচেট। এইটা দিন দিন জনপ্রিয় হচ্ছে এই জন্যই যে এটা সহজলভ্য, সহজেই, খুব সহজেই তৈরি করা যায়, এবং এটা আপনার হচ্ছে অন্যান্য জৈব সারের চেয়ে এর কার্যক্ষমতাও বেশি। জেলায় সরকারি ও বেসরকারি সহযোগিতায় গড়ে উঠেছে আরও অনেক ট্রাইকো কম্পোস্ট জৈব সার তৈরির কারখানা। এতে ব্যবহার হচ্ছে পচনশীল গোবর, কলা গাছ, কচুরিপানা, পোলট্রি বজ্র ও ট্রাইকো পাউডার। এটা হলো ট্রাইকো জৈব সার। এই সার ব্যবহার করে আমরা হলো আলু বা সরষা, গম এলাতে দ্বিগুণ ফলন পাওয়া যায়। এই সারটার এটার হলো গুণাগুণ, এটার পচন কম ধরে, পোকামাকড় কম, অন্যান্য সারের থেকে এই সারের হলো গুণাগুণ ভালো। লেখাপড়ার পাশাপাশি এই শিল্পে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। ট্রাইকো জৈব সার আমরা এখানে তৈরি করতেছি, এই কাজটা করে আমাদের হলো খুবই লাভ হচ্ছে। এই কৃষি কাজ করতে করতে এখানে আমরা এই কাজটা করি, জৈব সার তৈরি করি। মাটির স্বাস্থ্য ঠিক রাখতে ও নতুন অণুজীব তৈরির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে কারিগরি সহায়তার কথা জানালেন সংশ্লিষ্টরা। কলার গাছ, কচুরি পানা, এসব কিছু মিক্সচার করে আমরা হচ্ছে যে 70 থেকে 90 দিনের মধ্যে আমরা সারটা পেয়ে যাচ্ছি। এখানে আর একটা বাড়তি জিনিস আমরা পাচ্ছি, যেটা হলো জৈব সারটাও আমরা পাচ্ছি, পাশাপাশি আমরা লিচেট একটা তরল পাচ্ছি, যেটাকে আমরা শাকসবজির জমিতে স্প্রে করতে পারতেছি। এতে হলো কি ছোট ছোট যে পোকামাকড়গুলো আছে এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিরাপদ কৃষির খাতিরে জৈব সারের কোনো বিকল্প নেই, তাই এমন উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার এবং জৈব সার ব্যবহার কম করার কারণে কিন্তু আমাদের মাটিতে যে অণুজৈবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে, যার কারণে ফসল উৎপাদনে এটার প্রভাব পড়ছে। সেক্ষেত্রে আমাদের সমন্বিত সার ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া উচিত এবং জৈব সারের ব্যবহারটাকে বাড়ানো উচিত। এই উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।